বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ওয়াটসঅ্যাপে একটা বিরাট ভুল করা হয় সে সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো। কিছু ভিডিও এমন আছে, বের হয়েছে, যে তাতে বলা হয় আপনি ওয়াটসঅ্যাপের মাধ্যমে 2000 টাকা প্রতিদিন কামাই করতে পারবেন, ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে? অমুক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এবং তাতে সাইন ইন করতে হবে, অর্থাৎ ওই অ্যাপে প্রবেশ করার সময় আপনাকে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাতে প্রবেশ করতে হবে। কিন্তু বন্ধু, এটা বিশাল বড় ভুল, কারণ তারা এরকম চালবাজি করে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নেয়, আর তাতে আপনার বিশাল ক্ষতি হতে পারে। কারণ অনেক মানুষ তাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট ব্যাংকিং কানেকশন করে থাকে। যদি এমন আইডি আর পাসওয়ার্ড তাদের হাতে চলে যায়, তাহলে তারা আপনার ব্যাংকে সমস্ত টাকা নিয়ে নিতে পারবে। তাছাড়া বর্তমানে ইমেল আইডি দিয়ে মানুষ অনেক গুরুত্বপূর্ণ জিনিস খুলে থাকে। এমত অবস্থায় তাদের হাতে যদি আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড চলে যায়, তাহলে আপনার বিশাল ক্ষতি হবে। এবং অনেক অ্যাপে দেখা যায় যে আপনি এই অ্যাপে প্রবেশ করতে হলে হয় ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তাতে প্রবেশ করুন, অথবা জিমেল আইডির মাধ্যমে প্রবেশ করুন। এবার বন্ধুরা, আপনাদের সামনে যে সমস্ত ফেসবুক প্রোফাইল ওরা পেশ করে থাকে সবই ডুপ্লিকেট, আসল নয়। তারা এভাবে ধোঁকা দিয়ে আপনার কাছ থেকে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড তারা নিয়ে নেয়, নিয়ে তারা আপনার অনেক ক্ষতি করতে পারে। এর জন্য আমি আপনাদেরকে অবগত করাতে চাচ্ছি, একমাত্র সরাসরি গুগলের মাধ্যমে আপনি যদি লগ ইন করতে চান, তবে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন। তেমনি গুগলের যত আইটেম আছে, যেরকম ইউটিউব আছে, তারপর আপনার আরো যতগুলো আছে, সেখানে যদি আপনার আপনার আইডি এবং পাসওয়ার্ড চায়, সেখানে ব্যবহার করবেন। তাছাড়া অন্য কোথাও আপনার ইমেল আইডি পাসওয়ার্ড যদি চায়, কখনো তা প্রয়োগ করবেন না, তাহলে হ্যাকারদের নিকট আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে, তাতে আপনার অনেক ক্ষতি হবে। তাই আমি এখন থেকে আপনাদেরকে সাবধান করতে চাচ্ছি যে আপনারা হোয়াটসঅ্যাপ বা অন্য কোথাও যে ভিডিও, মানে হোয়াটসঅ্যাপ সম্পর্কে বা অন্য কোনো ব্যাপারে যে ভিডিও আমরা দেখতে পাই, যেখানে আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে, সেখানে আপনারা তা দিবেন না। ওকে বন্ধু, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সতর্ক করলাম। ওকে, সবাই ভালো থাকবেন।